সুবিধা হচ্ছে আমাদের আমাদের রাজ্যের শিল্প উন্নয়নের নতুন ইনভেস্টমেন্টের জায়গা সত্যি একটা বিরাট জায়গা। তারা বলেছিলেন কথা দিয়ে দেখবেন, কিন্তু এখন দেখছেন। আমি আশা করব যে কেন্দ্রীয় সরকার আমাদের শিল্প তুলে তারা ভেবে পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের যে নতুন জোয়ার আসতে যাচ্ছে সেটা ভেবে আমাদের যেহেতু মোটামুটি যে ইন্ডেক্সটা মিট করা উচিত সেটা আমরা করেছি, ওটা অবজেক্টিভ সেই ডকুমেন্ট দ্বারা পাঠিয়ে দিয়েছি এবং সিপিসিপি রেকমেন্ড করেছি যে এটা করা যেতে পারে। আমি আশা করবো পশ্চিম কেন্দ্রীয় সরকার এক্ষুনি আর দেরি না করে তারা হলদিয়া আসানসোল অঞ্চল, বিশেষ করে হলদিয়ার যে এটা আছে আসানসোলে যেটা আছে এটা তারা উদ্ধার করে দেবেন, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আপ্রাণ চেষ্টা করছেন এবং প্রচুর শিল্প আসতে চাইছে এবং হলদিয়া তারা ডেস্টিনেশন হবে তারা সেটাকে আটকাবেন। আমি আশা করবো কেন্দ্রীয় সরকারের যারা আধিকারিকরা আছেন এবং মাননীয় মন্ত্রী যিনি আছেন তার কাছে আমরা গেছিলাম আবেদন করতে, আমি রিসেন্টলি একটা চিঠি লিখেছি, আবার লিখেছি, দরকার হলে আমি আবার যাবো, কারণ আমি মনে করি যে এটা তাদের প্রয়োজন।